ফুচকার দোকান এমএ পাশ করেছেন, কেন এই চিন্তাভাবনা কেন? আমরা সবাই জানি যে 2019 থেকে একটা করোনার দাপট চলছে, তো সেই মুহূর্তে তখন আমি এমএ পড়ছি, খুব কষ্টের মধ্যে দিয়ে টিউশনই করছিলাম তো আমার মনে হলো যে অল্প সময়ের মধ্যে আমি কিছু একটা করে যাতে আমার বাড়িতে একটু সাপোর্ট দিতে পারি, সেই জন্যই ভাবলাম যে ছোট্ট অল্প পুঁজিতে আমার নিজের টিউশনি পড়ানোর টাকা দিয়ে আমি এই ছোট আমার এই ব্যবসাটা শিখেছি। মেয়েটা কাজ করছে, খুব ভালো লাগছে, এইটাই আর কি বলবো বলেন। এই দুর্দশায় আছি, দু বছর ধরে তো কোনো কাজকাম নেই, কিছুই নেই। আপনি কিসের কাজ করেন? আমি এই গেঞ্জির কাজ করি, টুকরো মালের ব্যবসা, ছোটোখাটো নিজে সেলাই করি, নিজেই তৈরি করি, বিক্রি করি। পরিস্থিতি আমার মেয়ের ধরেন যে পয়সা পাতি তো দরকার, বাবার তো ব্যবসা ওরকম, ব্যবসা বাণিজ্য নেই, আমাদের সংসার কোনো রকম ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে, সেই কারণে মেয়ে বললো মা একটা কিছু করি, তাহলে কি করব, এটাই করি এটাই করি। তা বললাম কর, তাহলে আমরা যা পারি তাই করে দেবো, এই জন্য মেয়ের পিছনে যে সাহায্য করতে হয়, হয়তো পয়সা দিয়ে করতে পারছি না, তা খেটে ই করে হাত দিয়ে করে দিয়ে যেটুকু না হচ্ছে। লজ্জার না, কারণ আমি সৎ পথে ইনকাম করছি এবং মানুষকে আমি ভালো খাইয়ে এবং তারা স্যাটিসফাই হয়েই আমাকে টাকাটা দেবে। ভবিষ্যতে পরিকল্পনা কি যদি চাকরি না হয়? বা চাকরি না হলে আমি এই আমার ব্যবসাটাকে বড় করবো এবং আমার ইচ্ছে আছে আমি একটা ক্যাফে খুলব, এটা আমার একটা স্বপ্ন, একটা ক্যাফে খুলব। কলেজে কিংবা বন্ধু বান্ধবের মধ্যে তারা কি আসছে? হ্যাঁ, তারা অবশ্যই আসছে এবং তারা শুধুমাত্র আমার দোকানে আসার জন্য হয়তো এদিকে আসে, বাবার দোকানে এসে আমার ফুচকা খাওয়ার জন্য, এবং ইভেন আমার স্যাররা আসেন, বন্ধুবান্ধব আসেন, এবং যারা একবার খেয়ে যান তারা আবার আসেন, এটা আমার কাছে সব থেকে বড় একটা ভালো পাওয়া যে তারা আবার আসেন। কি কি ফুচকা হয় এখানে? এখন আপাতত জল ফুচকা, চাটনি ফুচকা এবং দই ফুচকাটা আমি করছি, তবে আরও আইটেম বাড়াবো, যেহেতু আমার জায়গাটা ছোট এবং আমার একটু জায়গাটা বড় করতে হবে, তারপরে আমি কিছু আইটেম গরমের দিকে বাড়াবো। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।